শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউটিউব ক্লাসে। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তুমি অবশ্যই আলোচনাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো দেখি আজ আমার আলোচনায় তোমাদের জন্য কি রয়েছে। আজ আমি তোমাদের সাথে সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা নিয়ে আলোচনা করব। সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা নিয়ে আলোচনা করার পূর্বে তোমাকে কিছু বেসিক জ্ঞান থাকতে হবে, যে জ্ঞানগুলো অভাব হলে তুমি সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু বেসিক বিষয় জানতে হবে। সেবামূলক প্রতিষ্ঠান কি আসলে? যারা আসলে সেবা প্রদান করার নিমিত্তে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে থাকেন, তারাই মূলত সেবামূলক প্রতিষ্ঠান। কারা হতে পারে? এর মধ্যে হতে পারে আইনজীবী, হতে পারে ডাক্তার, তারপরে হতে পারে নিরীক্ষক। একজন নিরীক্ষক হচ্ছেন সেবাদানকারী, তারপরে হতে পারেন তোমার ডাক্তার গেল ওয়ার্কশপ, তারপরে হতে পারে টেইলার, তারপরে হতে পারে সার্ভিস সেন্টার, তারপরে হতে পারে কোনো রেস্টুরেন্ট, এমন আরও অনেকগুলো প্রতিষ্ঠান হতে পারে। তাহলে আমরা একটু বুঝি সেবামূলকটা আসলে কী, আইনজীবীর কাজ কী। মানুষকে বিভিন্ন রকমের আইনের পরামর্শ দিয়ে সহযোগিতা করা। তারা কিন্তু মানুষের কাছে কোনো প্রোডাক্ট বা পণ্য বিক্রি করছে না, তারা কিন্তু জ্ঞান বিতরণ করছে, জ্ঞান দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, দেওয়ার মাধ্যমে তারা মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করছে। তারা হচ্ছে আইনজীবী, যারা আইনের পরামর্শ দিয়ে অর্থ উপার্জন করেন। ডাক্তার, কোনো ডাক্তারই কিন্তু কখনো ঔষধ বিক্রি করে না, ঔষধ কিন্তু ফার্মেসিতে বিক্রি হয় বা কোনো ঔষধের দোকানে বিক্রি হয়। ডাক্তার শুধুমাত্র প্রেসক্রিপশনে কিছু সাজেশন লিখে দেন, যে সাজেশনগুলো দেখে আমরা ঔষধ খেয়ে ভালো হয়ে যাই। অর্থাৎ তিনি একজন ডাক্তার, তিনি কিছু পরামর্শ আমাদের দিয়ে থাকেন, সেই পরামর্শগুলোই আমরা নেই। অর্থাৎ ডাক্তার পরামর্শের বিনিময়ে যে অর্থ উপার্জন করছে তাকে বলা হচ্ছে সেবা আয়। নিরীক্ষক, নিরীক্ষকের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সঠিক আছে কি না সেগুলো যাচাই করে আইনগত স্বীকৃতি প্রদান করা। তো নিরীক্ষক যেহেতু কোনো প্রোডাক্ট বিক্রি করছে না, সেল করছে না, সে শুধুমাত্র কিছু পরামর্শ দিচ্ছে, কিছু দিক নির্দেশনা দিচ্ছে, হিসাব নিকাশ ঠিক আছে কি না সেই বিষয়ে পরামর্শ দিচ্ছে, তাই আমরা নিরীক্ষককেও বলি আমরা সেবামূলক প্রতিষ্ঠানেরই একটা অংশ। ওয়ার্কশপ, যেখানে গাড়ি মেরামত করা হয়, বিভিন্ন মোটর পার্টস মেরামত করা হয়, মেরামতের বিনিময়ে তারা অর্থ উপার্জন করে। তারা কিন্তু কোনো প্রোডাক্ট সেল করছে না, বরং আমার একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায়, সেই গাড়িটি ঠিক করানোর জন্য আমরা ওয়ার্কশপে নিয়ে যাই, সেখান থেকে ঠিক করিয়ে নিয়ে আসি, মেরামত করে নিয়ে আসি অথবা ওয়াশ করে নিয়ে আসি। তো এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় সেবামূলক প্রতিষ্ঠান। টেইলার, টেইলারে আমরা কী করি? দর্জির দোকান বলি আমরা। টেইলারের কাছে আমরা আমার কাপড় বানানোর জন্য কাপড়, গজ কাপড় দিয়ে থাকি। তো টেইলার কী করে? সেগুলো মাপঝোপ নিয়ে আমার বডি অনুযায়ী আমাকে কাপড় বানিয়ে দেয়। সে কিন্তু নিজে থেকে কিছু দিচ্ছে না, বরং আমার কাপড়টি কেটে আমার বডির সাইজ বা শেপ অনুযায়ী সে একটি ড্রেস বানিয়ে দিচ্ছে। বিনিময়ে সে মজুরি নিচ্ছে, টেইলার মজুরি নিচ্ছে বানানোর জন্য। তো টেইলারকেও বলবো আমরা সেবামূলক প্রতিষ্ঠান। বিভিন্ন সার্ভিস সেন্টার, যেমন আমার একটি কম্পিউটার আছে, আমার একটি মোবাইল আছে, এগুলো কোনো কারণে অকেজো হয়ে গেছে, কাজ করছে না, নষ্ট হয়ে গেছে, এগুলো রিপেয়ার করার জন্য যে সেন্টারে আমরা যাই সেগুলোকেই বলা হয় সার্ভিস সেন্টার বা সার্ভিসিং সেন্টার। ওখান থেকে গিয়ে আমি এগুলো মেরামত করে নিয়ে আসি। তো এই ধরনের মেরামতকারী প্রতিষ্ঠানও হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। বিভিন্ন রেস্টুরেন্ট, যেখানে গেলে আমরা খাবার দাবার খাই,
রেস্টুরেন্টটা যদিও বলা হচ্ছে তারা আমার কাছে খাবার বিক্রি করছে, সবসময় যে খাবার বিক্রি করছে তাও নয়, রেস্টুরেন্টে সবসময় খাবার বিক্রি হয় তাও নয়, সেবাও বিক্রি হচ্ছে। যেমন আমি রেস্টুরেন্টে একটি পার্টি করব, খাবারের সব খরচ আমিই দিব, শুধুমাত্র তিনি আমাকে তার পার্টি করার জায়গাটি দিবে। এভাবে আমরা বলতে পারি রেস্টুরেন্টকে সেবামূলক প্রতিষ্ঠান, অর্থাৎ এমন ধরনের প্রতিষ্ঠানের কাজগুলোকেই মূলত বলবো আমরা সেবামূলক প্রতিষ্ঠান। এদের ব্যবসায়ে, এদের প্রতিষ্ঠানে যে সকল লেনদেনগুলো হয়ে থাকে সেগুলোকে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা দাখিলা সেগুলোই মূলত সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা। এখন সেবামূলক প্রতিষ্ঠানে জাবেদা করতে গেলে তোমাকে আরও কিছু বেসিক বিষয় জানতে হবে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে সেবা আয়। এই বিষয়টি সম্পর্কে তোমাকে সজাগ থাকতে হবে। সেবা আয় বিষয়টি কী? এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মানুষকে কাজ করে দিচ্ছে, বিনিময়ে টাকা নিচ্ছে, কোনো প্রোডাক্ট দিচ্ছে না, কাজ করে দিয়ে টাকা নিচ্ছে, অর্থাৎ এই সেবা দেওয়ার মাধ্যমে যিনি, যারা সেবা দিচ্ছেন তারা একটা ইনকাম করছেন, সেই ইনকামটাকেই বলা হচ্ছে সেবা আয়। অর্থাৎ সেবার বিনিময়ে যে অর্থ প্রাপ্তি ঘটে সেটা হচ্ছে সেবা আয়। ধরি আমি একজন শিক্ষক, আমি স্টুডেন্টদেরকে, আমার শিক্ষার্থীদেরকে পড়িয়ে আমি অর্থ উপার্জন করছি, এটাও কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানেরই একটা অংশ, সেবামূলক ব্যবসা বলা যায় বা সেবামূলক কার্যক্রম বলা যায়। তাহলে এই বিষয়টা যদি এমন হয় তাহলে আমি সেবা দিয়ে যদি অর্থ উপার্জন করি সেবা আয়টা আমার জন্য আয়। স্বভাবতই আয় হলে আমরা লিখব ক্রেডিট। আরেকটা বিষয় খেয়াল করো, অনাদায়ী সেবা আয় নামে আরেকটা টার্ম তোমার সামনে আসবে, অনাদায়ী সেবা আয়। অনাদায়ী সেবা আয় বিষয়টা আসলে কি? সেবা দিয়েছি কিন্তু এখনও টাকা পাইনি, আমি আমার ক্লায়েন্ট বা মক্কেল বা গ্রাহকদেরকে সেবা দিয়েছি কিন্তু এখনও আমি অর্থ আমার হাতে পাইনি, ভবিষ্যতে পাব, এমন ধরনের আয়কে সেবা আয়, অনাদায়ী সেবা আয় বলা হয়। একে আমরা বকেয়া আয়ও বলতে পারি, বকেয়া আয়ও বলতে পারি। বকেয়া আয় বা অনাদায়ী সেবা আয় মানে হচ্ছে যে আমরা ভবিষ্যতে পাবো, পাবো যেটা সেটাকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলে সম্পদ। পাই যা পেয়ে গেছি তাকে বলবো আমরা আয়, আর যা পাবো, এখনও পাইনি ভবিষ্যতে পাবো, এমন উপযোগিতার হিসাবকে বলবো আমরা সম্পদ। আর সম্পদ হলে হবে এটা জাবেদায় ডেবিট, অর্থাৎ অনাদায়ী সেবা আয় সম্পদ বলে ডেবিট হবে। আরও একটি টার্ম তোমরা এখানে পেয়ে থাকবে, সেটা হচ্ছে অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয় এটাকে আমরা বলতে পারি অগ্রিম আয়, এটাও বলা যায়। তাহলে বিষয়টা কেমন আসবে? ধরো আমি একজন আইনজীবী, আমি তোমার পক্ষে একটি মামলা লড়ে দিব, সেক্ষেত্রে আমি যদি তোমার কাছ থেকে আগেই বলি মামলা লড়ার জন্য তোমার কাছ থেকে আমি 10,000 টাকা অগ্রিম নিয়ে নিই, মামলা যেত অথবা হারো, আমি তোমার কাছ থেকে শুরুতেই কন্ট্রাক্টে 10,000 টাকা নিয়ে নিলাম, কাজ শেষ হয়ে গেলে আরও 10,000 টাকা নিব, তো কাজ না করে দিয়েই যে আমি টাকা নিয়ে ফেলেছি, এই ধরনের আয়কে বলা হয় অনুপার্জিত সেবা আয় বা অগ্রিম আয় বলতে পারি আমরা। তো অনুপার্জিত সেবা আয় কিন্তু আসলে অ্যাকচুয়ালি অর্জিত আয় নয়, যা এখনও অর্জিত হয় নাই, সেবা দিলে এটা আমার অর্জন হবে, না দেওয়ার আগ পর্যন্ত এটা আমার কাছে দায় হিসাবেই চিহ্নিত হবে। তো এটা হচ্ছে অগ্রিম আয়। আয়ের অগ্রিমকে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলি দায়, আর দায় যখন হবে তখন সেটিকে লিখতে হবে ক্রেডিট পাশে। যখন আবার অনুপার্জিত সেবা আয় আয়ে রূপান্তরিত হবে তখন সেটা আয় হবে, দায় হ্রাস পাবে। আমরা বিস্তারিত আলোচনা করব যখন সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা আমরা সমাধান আকারে দেখব। আরও একটি বিষয় এখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে সেবা আয় গেল, অনাদায়ী সেবা আয় গেল, অনুপার্জিত সেবা আয় গেল, এখানে আমরা দেনাদার নামে কোনো হিসাব লিখতে পারবো না, দেনাদার নামে কোনো হিসাব লেখা যাবে না। আমরা যখন বাকিতে পণ্য বিক্রি করি তখন আমরা দেনাদার হিসাবটি লিখি, কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানে কোনো প্রোডাক্ট সেল হয় না, সেবার বিক্রয় হয়, সেবার আদান প্রদান হয়, সেই ক্ষেত্রে সেবা দেওয়ার জন্য দেনাদারের রিপ্লেস আমরা লিখব প্রাপ্য হিসাব। দেনাদান শব্দটি আমার এখানে লেখা যাবে না, আমাকে লিখতে হবে প্রাপ্য হিসাব।
এখানে পাওনাদারও লেখা যাবে না, কারণ আমরা বাকিতে কোনো পণ্য কিনবো না। এখানে পণ্য তো সেল হচ্ছে না, এখানে সেবার সেল হচ্ছে। পণ্য যেহেতু সেল হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে পাওনাদার লিখতে পারবো না। বিষয়টি ভালো মতো খেয়াল রাখবে, পাওনাদার আমরা লিখতে পারবো না, এর রিপ্লেসে আমরা লিখব প্রদেয় হিসাব। এ দুটো বিষয় খেয়াল রাখবো, আমরা দেনাদার লিখতে পারবো না, পাওনাদার লিখতে পারবো না। দেনাদারের বিকল্প নাম লিখব, দেনাদার কখন লিখবো? আসলে কাউকে সেবা দিয়েছি টাকা পাইনি এমন অবস্থাকে আসলে প্রাপ্য হিসাব বলা হচ্ছে, বা অনাদায়ী সেবায়, তুমি এটাকে এই অনাদায়ী সেবায়ও বলতে পারো। আর প্রদেয় হিসাব হচ্ছে দায়, যাকে আমরা অনুপার্জিত সেবা আয়ও বলতে পারি। তো এতটুকু বেসিক ধারণা তোমার মাথায় যদি থাকে, তাহলে তুমি সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা অনায়াসেই করতে পারবে। তো চলো দেখি, আমরা একটি প্রশ্নের আলোচনা করে সমাধান দেখার চেষ্টা করি। এই হলো আমার উদ্দীপক বা প্রশ্ন, যাই বলো না কেন। এই ঘটনাগুলোর লেনদেন নিয়ে আমরা এখন আলোচনা করব এবং কাগজে কলমে সমাধানও দেখার চেষ্টা করব। প্রশ্নটা আগে পড়ে নেই। সুকন্যা একজন আইনজীবী, তিনি 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 1,00,000 টাকা, 50,000 টাকার আসবাবপত্র, 30,000 টাকার আইন বই নিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন নাহার ল হাউস নামে। নিম্নে উক্ত মাসের কিছু তথ্য উপস্থাপন করা হল। জানুয়ারি 2, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হল 10,000 টাকা। জানুয়ারি 5, অফিসের জন্য এয়ার কন্ডিশনার ক্রয় করা হলো 40,000 টাকায়। 10, আইনের বই ক্রয় 30,000 টাকা। জানুয়ারি 12, মক্কেলদের বা ক্লায়েন্টদের নগদে আইনি সহায়তা প্রদান করা হলো 15,000 টাকার বিনিময়ে। জানুয়ারি 16, মক্কেলদের সেবা দেয়া হলো কিন্তু অর্থ এখনও আদায় হয়নি 20,000 টাকা। জানুয়ারি 19, ব্যাংকে হিসাব খোলা হলো 30,000 টাকা। জানুয়ারি 22, বাকিতে ক্রয় করা অফিস সরঞ্জামের মূল্য চেক দ্বারা পরিশোধ। এই লাইনটিকে তোমাকে খেয়াল রাখতে হবে, আমি বাকিতে কবে কিনেছিলাম সেই মূল্য এখন পরিশোধ করেছি, খুঁজে বের করতে হবে, এখানে কিন্তু কোনো অর্থের মূল্য নেই। তাহলে বাকিতে নিশ্চয়ই কখনো কখনো আমি অফিস সরঞ্জাম কিনেছিলাম, এটা আমাকে এখন খুঁজে বের করতে হবে। অফিস সরঞ্জাম কোথায় আছে এটা খুঁজে দেখতে হবে। জানুয়ারি 30, কর্মচারীর সম্মানী প্রদান করা হলো 12,000 টাকা। এগুলোকে আমি জাবেদার বইতে সংরক্ষণ করব। আমরা যখন সাধারণ প্রতিষ্ঠানের অর্থাৎ কেনা বেচামূলক প্রতিষ্ঠানের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি, যে লেনদেনগুলো সেই লেনদেনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। আমি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে বিশেষ করে রিলেটেড যে ঘটনাগুলো সেগুলো নিয়েই আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তাহলে একটু খেয়াল করো, নগদ 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, 50,000 টাকার আসবাবপত্র নিয়ে শুরু করেছে, 30,000 টাকার আইন বই নিয়ে শুরু করেছে। জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, 50,000 টাকা নগদান হবে 1,00,000 টাকা, 30,000 টাকার আইন বই কি আমরা আইন বই লিখবো। আইন বই হচ্ছে ব্যবসায়ের জন্য সম্পদ, সম্পদকে ডেবিট করতে হয়, তাই 30,000 টাকা আসবাবপত্র আইন বই ডেবিট করতে হবে। এবং এই সবগুলোর যোগফলকে আমরা মূলধন নামে ক্রেডিট করব। তো চলো সমাধানটি একটু দেখে নিই আমরা কি হবে। প্রথমে লিখব আমরা নগদান ডেবিট, তারপরে রয়েছে আমার আসবাবপত্র, ডেবিট, তারপরে আইন বই, ডেবিট, মূলধন, ক্রেডিট। টাকা ছিল এটি 1,00,000 টাকা, আসবাবপত্র ছিল 50,000 টাকা, আইন বই ছিল 30,000 টাকা, মোট হচ্ছে আমার 1,80,000 টাকা। এই হচ্ছে আমার প্রথম ঘটনার জাবেদা। এবার দ্বিতীয় ঘটনাটা কী ছিল দেখো, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো, এটা সিম্পল, অফিস ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। এরপরে জানুয়ারি 5, অফিসের জন্য এয়ার কন্ডিশনার ক্রয় করা হলো, এটা অফিস সরঞ্জাম। এবার একটু তোমাকে ভালো মতো খেয়াল করতে হবে এই লাইনটি, এই যে বলেছিল অফিস সরঞ্জাম, এখানে খেয়াল করো, এখানে অফিস সরঞ্জামের ঘটনার উপরে কোনটি, এটি নয়,
এটি নয়, এটিও নয়, এটিও নয়। এই এই এয়ার কন্ডিশনার যখন আমি কিনেছি এটাকেই কিন্তু অফিস সরঞ্জাম নামে লিখতে হবে। তাহলে এই ক্রয়টা যে ছিল অফিস সরঞ্জাম, যে আমরা অফিসের জন্য কিনেছি, 22 তারিখে বলেছে, 5 তারিখে অফিস সরঞ্জাম কিনেছি, যদি 22 তারিখ ঘটনাটি না থাকতো তাহলে আমি ধরে নিতাম এখানে নগদে অফিস সরঞ্জাম কেনা হয়েছে, লিখতাম অফিস সরঞ্জাম ডেবিট নগদান ক্রেডিট, 5 তারিখে এটাই লিখতাম। কিন্তু আমি 22 তারিখে ঘটনা দেখে বুঝতে পারলাম যে 5 তারিখের ঘটনাটি হয়েছে বাকিতে। কীরকম হয়েছিল একটু দেখো, 5 তারিখে হয়েছিল, এটা হলো 5 তারিখ অফিস সরঞ্জাম ডেবিট, টাকা ছিল 40,000, আর যেহেতু এটা আমরা 22 তারিখ বলছে 5 তারিখ বাকিতে হয়েছে, 22 তারিখের রেফারেন্স বলছে এটা 5 তারিখে বাকিতে হয়েছে, তাই আমরা লিখব প্রদেয় হিসাব, কারণ কিনলে টাকা দিতে হবে, প্রদেয় হিসাব। আমরা আগেই বলেছিলাম পাওনাদার নামে কোনো হিসাব এখানে লেখা যাবে না। এই হচ্ছে আমার সমাধান। এখন এই 5 তারিখের ঘটনা এভাবে ছিল, 22 তারিখে যখন আমি সমাধান করব তখন একটু পরে গিয়ে আমরা 22 তারিখের আলোচনাটা দেখে নিব। এখন আমরা দেখি 10 তারিখ বলেছে, এটা ছিল 1 তারিখ, এরপরে আমরা দেখব 10 তারিখ। 10 তারিখে কী বলেছে দেখো, মক্কেলদের আইনের বই ক্রয় করা হলো 30,000 টাকা। আইনের বই আমি কিনেছি 30,000 টাকায়। তাহলে আইনের বই যদি আমি কিনি তাহলে জাবেদাটা হচ্ছে আইন বই ডেবিট নগদান ক্রেডিট। আইন বই কিনেছি ব্যবহার করে, আইন বইগুলো আইনজীবী ব্যবহার করে এটার কাছ থেকে উপযোগিতা বের করবে, অর্থ উপার্জন করবে, তাই এই আইন বইটি ব্যবসায়ের জন্য সম্পদ, তাই হচ্ছে ডেবিট। আর আইন বই কিনতে গিয়ে নগদ টাকা চলে যাচ্ছে, তাই হচ্ছে নগদান ক্রেডিট। তারপরে হচ্ছে 12 তারিখ, 12 তারিখে বলেছে মক্কেলদের নগদে আইনি সহায়তা প্রদান করা হলো 15,000 টাকার বিনিময়ে। অর্থাৎ যারা আমার ক্লায়েন্ট ছিল তাদেরকে নগদ টাকা নিয়ে তাদেরকে আইনি সহায়তা দিয়েছি, আমি নগদ টাকা নিয়েছি, মক্কেলদের নগদে আইনি সহায়তা প্রদান করা হলো, মানে হচ্ছে আমি নগদ টাকা নিয়েছি, নগদ টাকা নিয়েছি, তাই নগদান হবে ডেবিট। আর আমি সেবা দিয়েছি তাকে, সেবা দেওয়ার কারণে সেবা আয় হবে ক্রেডিট। তারপরে আমরা দেখব 12 তারিখের পরে 16 তারিখ, 16 তারিখে বলেছে মক্কেলদের সেবা দেওয়া হলো কিন্তু অর্থ এখনও আদায় হয়নি। আমি সেবা দিয়েছি কিন্তু অর্থ এখনও পাইনি, তাহলে অর্থ এখনও না পাওয়া গেলে এটাকে বলবো আমরা অনাদায়ী সেবা আয়। ডেবিট তুমি অথবা লিখতে পারো প্রাপ্য হিসাব, যে কোনো একটি লিখবে, দুটোই কিন্তু লিখা যাবে না। সেবা দিয়ে টাকা না পাওয়া গেলে সেটাকে বলা হবে অনাদায়ী সেবা আয় অথবা প্রাপ্য হিসাব, যে কোনো একটি লিখবে। এবং সেবা যেহেতু দেয়া হয়ে গেছে সেটাকে আমি সেবা আয় নামেই লিখব, যেটা আয় সেটা আমার জন্য হয় ক্রেডিট। 19 তারিখ বলেছে ব্যাংকে হিসাব খোলা হলো, এটা তো আমরা জানি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এবার 22 তারিখের ঘটনাটি খেয়াল করো, এই যে 22 তারিখে কী বলেছে, বাকিতে ক্রয় করা অফিস সরঞ্জামের মূল্য চেক দ্বারা পরিশোধ করা হলো। চেক দ্বারা যদি পরিশোধ করি, আমি 5 তারিখের সাথে লিঙ্ক করিয়েছিলাম, তাহলে আমার 5 তারিখ ঘটনাটি একটু দেখতে হবে, 5 তারিখে কী হয়েছিল, অফিস সরঞ্জাম ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। এই কথার মানে হচ্ছে 22 তারিখে বলেছে বাকিতে ক্রয় করা অফিস সরঞ্জামের মূল্য চেক দ্বারা পরিশোধ, তার মানে এই প্রদেয় হিসাবকে টাকা আমি পরিশোধ করেছি, এতে করে কী হয়েছে প্রদেয় হিসাব কমে গেছে, প্রদেয় হিসাব আমার কমে যাবে, তাই এটা হবে ডেবিট, এই 40,000 টাকাই হবে। আর চেক দ্বারা পরিশোধ করার কারণে ব্যাংক হিসাব থেকে টাকা চলে যাবে।
এটা হলো আমার 22 তারিখের ঘটনা। তারপরে 30 তারিখে বলেছে কর্মচারীদের সম্মানী প্রদান করা হলো, যারা কর্মচারী তাদেরকে সম্মানী দিলে তাকে বলা হয় বেতন, কর্মচারীদের সম্মানীকে বেতন বলা হয়। তাহলে আমরা লিখব বেতন হিসাব ডেবিট, আর টাকা দিয়ে দিলে নগদান হিসাব হবে ক্রেডিট। এই ছিল আইনজীবী প্রতিষ্ঠানের ব্যবসায়িক ঘটমান লেনদেনগুলো। এখন আমি তোমাদের সাথে এই দ্বিতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে টেইলারিং ব্যবসা করছে একজন, টেইলরের ব্যবসা, সেই ব্যবসায়ের কিছু ঘটমান লেনদেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেখো কি বলেছে, মিস সুমা 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 50,000 টাকা নিয়ে টেইলরিং ব্যবসা আরম্ভ করেন। তাহলে জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। জানুয়ারি 3 ব্যাংকে হিসাব খোলা হলো, সিম্পল, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 5 চেক দ্বারা একটি সেলাই মেশিন ক্রয় করা হলো। তাহলে 5 নম্বরের সমাধানটি খেয়াল করো, চেক দ্বারা একটি সেলাই মেশিন ক্রয় করা হলো। সেলাই মেশিন যদি কিনি, সেলাই মেশিন নামে আমার একটি সম্পদ বেড়েছে, সেলাই মেশিন নামে আমার একটি সম্পদ বেড়েছে। তো 5 লিখব সেলাই মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। গেল 5। তারপরে আমরা দেখব 8 তারিখে বলেছে জামা তৈরি বাবদ মজুরি পাওয়া গেল। একজন টেইলর গ্রাহকদের পোশাক তৈরি করে দিবে, তার বিনিময়ে সে পারিশ্রমিক পাবে। এখানে আমি ভুল করতে পারি, আমি ভুলে কিন্তু মজুরি লিখে ফেলতে পারি, ভুলেও এই কাজটি করতে যেও না। একজন টেইলর মজুরি পাবে, সেটাকে মজুরি বলা যাবে না, সেটাকে বলা হবে আয়, সেবা আয় নামে লিখতে হবে। জামা তৈরি করে দিয়ে সে পেয়েছে টাকা, জামা করে তৈরি করে দিয়ে সে টাকা পেয়েছে 1500। টাকা পাওয়ার জন্য সে লিখবে নগদান হিসাব ডেবিট। এটা ছিল আমার 8 তারিখ, নগদ টাকা পাবে, নগদান হবে ডেবিট, আর মজুরি পাওয়ার কারণে তা হবে সেবা আয় ক্রেডিট। তারপরে 13 তারিখে বলেছে দেখো দোকানের প্রচারণা বাবদ ব্যয় করা হলো 1000 টাকা। এটা প্রচার খরচ, বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট হবে। 13 নম্বর হচ্ছে বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। 17 নম্বরে বলেছে 3 পিস বানিয়ে দিয়ে গ্রাহকদের কাছ থেকে পাওনা হলো 1500 টাকা। 3 পিস বানিয়ে দিয়েছি, গ্রাহকদের কাছ থেকে পাওনা হয়েছে, সেবা দিয়েছি, কাজ করে দিয়েছি, কিন্তু এখনও টাকা পাইনি। কাজ করে দিয়ে যদি টাকা না পাওয়া যায় তাকে বলা হয় প্রাপ্য সেবা আয়। আমি কাজ করে দিয়েছি কিন্তু টাকা পাইনি। আমার এটা ছিল 17 তারিখ। 17 তারিখে দেখো কাজ করে দিয়েছি কিন্তু টাকা পাইনি, তাইলে লিখব আমরা প্রাপ্য হিসাব বা অনাদায়ী সেবা আয় ডেবিট, আর সেবা আয় ক্রেডিট। এরপরে 17-র পর বলেছে দেখো 24 তারিখ, 17 তারিখের পাওনা অর্থ চেক দ্বারা, দুঃখিত 23 তারিখে একটি ঘটনা রয়েছে, সেলাই মেশিনের মেরামত খরচ নির্বাহ করা হলো 300 টাকা। সেলাই মেশিনের মেরামত খরচ যদি আমি দিয়ে থাকি তাহলে আমার কাছ থেকে কী হবে, 300 টাকা চলে যাবে, নগদান ক্রেডিট হবে 300 টাকা, আর মেরামত খরচ নামে ডেবিট হবে 300 টাকা। এবার 24 তারিখ লক্ষ্য করো,
17 তারিখের পাওনা অর্থ চেক দ্বারা আদায় হলো। এই যে 17 তারিখ এখানে পাওনা হলো, সেই পাওনা 1500 টাকা এখন চেক দ্বারা আদায় হলো। এখন যদি চেক দ্বারা আদায় হয় তাহলে আমার ব্যাংকে টাকা বেড়ে যাবে এবং আমার ওই পাওনাটা কমে যাবে। তাহলে কীরকম হবে? এই যে আমার এখানে এই যে পাওনাটা ছিল, এই পাওনাটা এখন মাইনাস হবে, আমার ব্যাংকে টাকা বেড়ে যাবে 24 তারিখ। প্রথমে আমি চেক দ্বারা অর্থ পাচ্ছি যেহেতু, তাহলে লিখব ব্যাংক ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে এই প্রাপ্য হিসাবের টাকাটি আমি পেয়ে যাচ্ছি, তাই প্রাপ্য হিসাব কমে যাচ্ছে, আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে। প্রাপ্য হিসাব কমে আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। তারপরে দেখো 28 তারিখে কি বলেছে, গ্রাহকদের জামা কাপড় তৈরি করে দেবার জন্য আগাম গ্রহণ 2000 টাকা। আমি গ্রাহকদের কাপড় বানিয়ে দিব, সেই জন্য আমি অ্যাডভান্স টাকা নিয়েছি 2000। 28 তারিখে বলেছে অ্যাডভান্স টাকা নিয়েছি 2000, তো আমার টাকা নগদ বেড়েছে 2000। আমি 28 তারিখ লিখব নগদ বেড়েছে 2000 টাকা। নগদান ডেবিট করব 2000, কিন্তু কাজ তো করে দেইনি, আগাম টাকা নিয়েছি। অগ্রিম আয়কে বলবো আমরা অনুপার্জিত সেবা আয়। ক্রেডিট, অনুপার্জিত সেবা আয় মানে কাজ না করে দিয়ে টাকা নিলে তাকে বলা হয় অগ্রিম সেবা আয়। তুমি অথবা লিখতে পারো অগ্রিম সেবা আয়, এটাও লিখতে পারো, যে কোনো একটি লিখবে, দুটো লিখা যাবে না, যে কোনো একটি লিখতে হবে, যেটা তোমার কাছে কমফর্ট মনে হবে সেটিই তুমি লিখবে। তারপরে বলেছে জানুয়ারি মাসের 30 তারিখ, দেখো লেনদেনটি কী বলেছে, দোকান ভাড়া পরিশোধ করা হলো 3000 টাকা। সিম্পল, দোকান ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। দোকান ভাড়া দিলে ব্যয় বেড়ে যায় প্রতিষ্ঠানের এবং নগদ টাকা চলে যায় নগদান হিসাব ক্রেডিট। আগামীকাল আমি আরও কিছু সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।